কয়েকদিনের তুলনায় মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকায় নেই যানজটের ভোগান্তি। তবে কোথাও কোথাও গণপরিবহন সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। নৌপথেও ঈদ যাত্রা হয়েছে মোটামুটি নির্বিঘ্নভাবে এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের বেশ ভালো ব্যবস্থাপনার কথাও আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সহকর্মী ইজাজুর রহমান রয়েছেন সদরঘাটে, তার কাছ থেকে জানবো যারা লঞ্চে বাড়ি যাচ্ছেন তাদের কি অবস্থা। ইজাজ, সদরঘাটে এই মুহূর্তে কি যাত্রী চাপ দেখতে পাচ্ছেন এবং লঞ্চের ব্যবস্থাপনা কি রকম ছিল? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যাত্রীর চাপ আসলে আমরা সদরঘাটের যে চিত্র সচরাচর দেখি, যেটি উপচে পড়া ভিড়, পন্টুন থেকে শুরু করে গ্যাংওয়ে বা বিভিন্ন জায়গাগুলোতে তিল ধারণের জায়গা থাকে না, গত দু বছর ধরে কিন্তু সেরকম চিত্র আমরা লক্ষ্য করছি না। এর অন্যতম কারণ হচ্ছে 2022 সালে যে পদ্মা সেতু উদ্বোধন করা হয় এবং সেই উদ্বোধন করার পরে আসলে দক্ষিণাঞ্চলের মানুষের একটা বড় অংশ সড়ক পথে যোগাযোগ করে, যার ফলশ্রুতি আসলে আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাটে ভিড় সেই অর্থে আসলে ওই রকম হয়নি। এবং যেহেতু গত বৃহস্পতিবার রাত থেকে মূলত চাপটি শুরু হয়েছে, সুতরাং ভিড়টি আসলে ভাগ হয়ে গেছে এবং অধিকাংশ মানুষই ইতিমধ্যে ঢাকা ছেড়েছে এবং লঞ্চে অনেকেই চলে গেছেন। তবে বেসরকারি চাকরিজীবী যারা, আমি কিছুক্ষণ আগেও অনেকের সঙ্গে কথা বললাম, বেসরকারি চাকরিজীবী যারা যারা গতকালকে ছুটি পেয়েছেন, অর্থাৎ গতকালকে অফিস শেষ করে ছুটি পেয়েছেন, আজকে তারা রওনা দিয়েছেন এবং আনুষঙ্গিক কাজ শেষ করে একদম সর্বশেষ আজ সন্ধ্যার পর থেকে বা বিকেল থেকে অনেকে রওনা করেছেন। যদিও সকালে বেশ কিছুটা ভিড় ছিল, কিন্তু এখন আসলে সন্ধ্যার পরে খুব বেশি আমরা ভিড় লক্ষ্য করছি না। পন্টুনগুলো বলা যায় প্রায় ফাঁকাই দেখা যাচ্ছে, অল্প কিছু যাত্রী রয়েছে এবং যে যাত্রীগুলো রয়েছে বা যে লঞ্চগুলো পন্টুনে দাঁড়িয়ে আছে, লঞ্চ যেহেতু বেশ বড় বড় লঞ্চ, দক্ষিণাঞ্চলের যে জেলাগুলোতে প্রায় 21টি জেলায় যে লঞ্চগুলো যাতায়াত করে বেশ বড় আকারের লঞ্চ, সেই লঞ্চের আকার অনুপাতে যাত্রী সংখ্যা যথেষ্ট কম। তারপরেও কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা পন্টুনে দাঁড়িয়ে যাত্রী তুলছে লঞ্চ মালিকরা, কিন্তু তারপরেও লঞ্চ আসলে ঘুরছে না, বাধ্য হয়েই বলা যায় যে সন্ধ্যার পরেও বেশ কিছু লঞ্চ ছেড়ে গেছে এবং এখন যে সকল লঞ্চগুলো এই পন্টুনে দাঁড়িয়ে রয়েছে শেষ মুহূর্তে তারা আশা করছে, অর্থাৎ সন্ধ্যা 7:30টার পর থেকে বলা যায় যে 9:30 বা 10টা পর্যন্ত একটা কিছুটা ভিড় থাকতে পারে বা যাত্রী আরো আসবে এই সকল সর্বশেষ যাত্রীগুলো। যাত্রী না থাকার কারণে আসলে লঞ্চগুলি ছাড়তে দেরি হচ্ছে, এর বাইরে কি বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে? যাত্রীরা সাধারণত বলেন যে নিয়মিত যে ভাড়া তারা দেন তার থেকে 100 বা 150 টাকা অনেক সময় বেশি নেয় যাত্রীরা, বেশি নেয় লঞ্চ মালিকরা, সেরকম চিত্র কিছুটা আমরা কিন্তু লক্ষ্য করেছি বিভিন্ন লঞ্চগুলোতে এবং প্রতি ঈদেই কিন্তু এটা দেখা যায়। এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যেটি বলছে যে বাড়তি ভাড়ার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, কিন্তু আসলে আদতে সেরকম কোনো ব্যবস্থা চোখে পড়ে না, যেহেতু ভাড়াটি পরিশোধ করা হয় লঞ্চ ছেড়ে যাওয়ার পরে, সুতরাং সেক্ষেত্রে কর্তৃপক্ষ আসলে খুব বেশি সেখানে দৃষ্টি দিতে পারে না। তবে যে ব্যবস্থাপনা তারা ঈদুল আজহায় রেখেছে, এখন পর্যন্ত আসলে সেরকম কোনো ঝামেলা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং বিআইডব্লিউটিএ বলছে যে এখানে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব থেকে শুরু করে পুলিশের বিভিন্ন সংস্থা এখানে সমন্বিতভাবে কাজ করেছে, যার ফলশ্রুতিতে শান্তিপূর্ণভাবেই গ্রামের বাড়িতে ফিরতে পারছে মানুষ। এবং এখানে সর্বশেষ যে যাত্রীগুলো বাড়িতে ফিরছে তাদের চোখে মুখে এক ধরনের আনন্দ ছিল, প্রিয়জনের সঙ্গে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করবে, শেয়ার করবে, গ্রামের বাড়িতে বেশ কিছুদিন কাটাবে, অন্যরকম একটা অনুভূতি তাদের মাঝে কাজ করছে, একটা ঈদের আনন্দ তাদের মধ্যে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ইজাজ, আমরাও দেখতে পাচ্ছি যে লঞ্চ ঘাটের যেই পরিবেশ তাতে ঈদের দিনের যেই চিরচেনা ভিড় সেই ভিড়টি নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং আপনার কাছ থেকে নিঃসন্দেহে পরবর্তীতে আরও তথ্য আমরা পাবো। জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।